নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যাই হোক, আমরা বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করে থাকি, যেমন আগামী দিন অর্থাৎ 2024টা আপনাদের কেমন যাবে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব এবং প্রত্যেকটা রাশি রাশি ধরে ধরেই বলবো। এবং প্রথমত যেটা মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, এই 2024 কেমন যাবে অর্থাৎ মেষ রাশি মেষ লগ্ন দুজনের ক্ষেত্রেই কিন্তু এটার যা ফলাফল দেব এই বছরের জন্য 2024-এর সেটা কিন্তু হতে হবে আর কি। তো যাই হোক, সেক্ষেত্রে খুব সতর্কভাবে মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে কিন্তু দেওয়া থাকবে যে আপনাদের এই বছরটা কি করলে আপনারা এখান থেকে বেরোতে পারবেন। সমস্যা থাকে, প্রত্যেক মানুষের জীবনে ভালো মন্দ মিশিয়েই থাকে, অর্থাৎ কখনো ভালো হয় কখনো খারাপ হয়, অর্থাৎ এই ভালো খারাপের নিয়েই কিন্তু আপনার জীবনযাপন হবে এবং আগামী দিনে আপনার নির্দিষ্ট যে লক্ষ্য আছে সেই লক্ষ্য পূরণ করতে হবে। সেই জন্যই বলবো যে এই খারাপ পরিস্থিতি যদি আপনার জীবনে আসে তার জন্য কিন্তু কিছু করণক্রিয়া বলে দেবো, যারা এই 2024 সালের মেষ রাশির যারা জাতক জাতিকারা তারাই করবেন। প্রথম অবস্থায় বলি যে রাশিতেই অবস্থান করছে মেষ রাশির যারা জাতক জাতিকা বা মেষ লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন, সেই লগ্ন বা এবং রাশিতে কানেক্টেড হচ্ছে বৃহস্পতি থাকবে, এবং এই বৃহস্পতি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল কানেকশান পেয়ে গেছে, এবং এখানে সে আবার রাশি বা লগ্নের সাপেক্ষে নবমপতি, ভাগ্যপতি এবং দ্বাদশপতি। সেই জন্য মেষরাশির জাতক জাতিকাদের এই 2024 সালটা ভাগ্যের কিছু উন্নতির জায়গা তৈরি হবে, এবং এই যখন এই বছরটা শুরু হবে তখন রাশি বা লগ্নের অধিপতি সে কিন্তু ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করবে, অর্থাৎ অল্টার চেঞ্জ হচ্ছে দুটো গ্রহ। সেই জন্য মেষ রাশির জাতক জাতিকাদের এই বছরটা ভীষণ ভীষণ শুভ কানেকশান রয়েছে। একটু মানসিক দুশ্চিন্তা থাকবে ঠিকই, কিন্তু অ্যাচিভমেন্টের দিকটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, এবং ভাগ্য যেমন বললাম ভাগ্যের কিন্তু উন্নতির দিকে যাবে, এবং এর সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে যিনি একাদশপতি শনি এবং কর্মপতি তিনি দশমপতি, সেই দশমপতি এবং একাদশপতি সে শনি কিন্তু মূল ত্রিকোণে একাদশে অবস্থান করছে স্বক্ষেত্রে। সুতরাং এক্ষেত্রেও মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী এই 2024 সালের বেশ কিছু প্রাপ্তির যোগ রয়েছে। যারা কর্মের জন্য চেষ্টা করছিলেন কর্ম পাওয়ার যোগ রয়েছে, অর্থের জায়গা যাদের সমস্যা ছিল অর্থ কিছু প্রাপ্তির যোগ রয়েছে, যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগ রয়েছে বছরের প্রথম ছ মাসের মধ্যে। এবং এর সঙ্গে সঙ্গে এই মেষ রাশির জাতক জাতিকাদের যাদের সন্তানের ক্ষেত্রে সন্তান নিয়ে সমস্যা ছিল সেক্ষেত্রেও কিন্তু কানেকশান রয়েছে, কারণ যখন এই বছরটা শুরু হবে তখন পঞ্চমপতি রবি সে কিন্তু ভাগ্যস্থানে গিয়ে লগ্ন কানেক্টেড হবে এবং সেই বৃহস্পতির দৃষ্টি থাকবে। সুতরাং এটাকে বলা হয় সন্তান ভাগ্য যোগ। সুতরাং আপনার সন্তান যদি না হয়ে থাকে তাহলে সন্তান আসবে, যদি সন্তান আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেই সন্তানের উন্নতির কারণে আপনার ভাগ্য উন্নতি হবে। তাহলে এই কানেকশানগুলো কিন্তু 2024 সালের মে মাসের অর্থাৎ মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে সে তার কিন্তু একটা কানেকশান রয়েছে, সেটাই বললাম। এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির দ্বিতীয় পতি সে অষ্টমে কানেকশান পড়ছে, সে সপ্তমপতি এবং সে অবস্থান করছে ঠিকই, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বিশেষ করে কটা কানেকশান রয়েছে সেটা খুব কেয়ারফুলি আপনাদেরকে চলতে হবে, কারণ এখানে আপনার রাশির দ্বিতীয় পতি এবং সপ্তমপতি, আমরা প্রত্যেকে জানি যে দ্বিতীয় পতি এবং সপ্তমপতি আমাদের জীবনকে ওতপ্রোতভাবে পরিবর্তন করে দিতে পারে। কেন এই কথাটা বললাম, কারণ দ্বিতীয় থেকে অর্থ দেয় আর সপ্তম থেকে কামনা বাসনা দেয় এবং বিবাহিত জীবন দেয়। তাহলে আপনার কামনা আপনার বাসনা যে ম্যাটারটা ডিপেন্ড করে টোটালটা কিন্তু ভেনাসের ওপর, অর্থাৎ শুক্র গ্রহের ওপর, এবং তার সঙ্গে সঙ্গে অর্থটাও দেয় সেই শুক্র। সেই জন্য বলা হয় একটা জাতক জাতিকার জীবনের যে প্রাপ্তির যোগ, বিশেষ করে সুখ শান্তি এবং সমৃদ্ধি, এগুলো শুক্রের ওপর ডিপেন্ড করে। সেই জন্য আপনার জন্মছকের
কানেকশন পাবে এই দ্বিতীয় পতি এবং সপ্তম পতি অষ্টমে কানেক্টেড হয়ে থাকবে বছরের শুরুতেই। এবং সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, অর্থ খরচের জায়গা বেঁধতে পারবে। অর্থ যেখানেই খরচ করবেন দেখে শুনে করবেন, যদি অর্থহানির যোগ থাকে তাহলে অবশ্যই বুঝে শুনে খরচ করবেন। তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আপনার বৈবাহিক জীবনের কারণে বেশ কিছু অর্থ খরচ হয়ে যেতে পারে এবং বৈবাহিক জীবনটা কোনো কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এবং এতটাই সমস্যা হবে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে সাবধানতা অবশ্যই নেবেন, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লাইফ পার্টনার যিনি থাকবেন সে কিন্তু দুরারোগ্য কোনো রোগে আক্রান্ত হতে পারেন। তাহলে এই তিনটে কানেকশান, অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা দেখাচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের, এই 2024 সালটা কিন্তু তাদের বৈবাহিক জীবন বা লাইফ পার্টনারকে নিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে থাকবে এবং তার কারণে বেশ কিছু অর্থ হানি হতে পারে, এটার কানেকশান রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে চতুর্থ তৃতীয় পতি সেও কিন্তু দ্বিতীয় পতির সঙ্গে এবং সপ্তম পতির সঙ্গে কানেক্টেড হয়ে আছে। সেই জন্য যোগাযোগের জায়গা বা আপনার পারিপার্শ্বিক যে জায়গাটা বা আপনার যে ছোট ভাই বোন যারা আছে তাদের সঙ্গেও কিন্তু একটু মতের বিরোধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও একটু সাবধানতা অবশ্যই নেবেন। এবং চতুর্থ পতি পঞ্চমে কানেক্টেড, অর্থাৎ এই যে জায়গাটা দিচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, বলা হয় যে যারা স্টুডেন্ট আছে 2024 সালে তাদের বেশ কিছু দক্ষতা তৈরি হবে, পড়াশোনার জায়গা ভালো হবে, প্রাইমারি লেভেলটা খুব ভালো জায়গা তৈরি হবে। এবং কোনো কোনো জাতক জাতিকাদের কিন্তু বিশেষ করে যাদের মায়েদের স্বপ্ন পূরণ হওয়ার যোগ রয়েছে, মেষ রাশির যারা জাতক জাতিকা তাদের মায়েদের স্বপ্ন পূরণের জায়গা হতে চলেছে এই 2024 সাল। এবং এর সঙ্গে সঙ্গে পঞ্চম পতি নবম স্থানে ভাগ্যস্থানে গিয়ে কানেক্ট করছে, পঞ্চমে চন্দ্র কানেক্টেড হবে। তাহলে সেই জন্য বললাম সন্তান ভাগ্যর জায়গা ভালো রয়েছে, সন্তান হওয়ার যোগও রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের উন্নতির কারণে আপনার জীবনের কিন্তু ভাগ্যের পরিবর্তন হতে পারে। হয়তো আপনার সন্তানটা ডাক্তারি পাশ করলো, হয়তো আপনার সন্তানটা ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা ভালো জায়গা চাকরি পেতে পারে, বা আপনার সন্তানটা একটা ভালো অ্যাচিভমেন্ট করে সে একটা ভালো স্ট্যান্ডার্ড জায়গা তার কেরিয়ারটাকে নিয়ে তৈরি করে নিয়েছে। তাহলে এই জায়গাগুলো আপনার জীবনে প্রভাবিত করবে। এর সঙ্গে সমস্যা আমি বারবার বলি, একটা মানুষের জীবনে সবসময় যে সুখ দুঃখ সুখ সুখী থাকবে তা না, কিছু কিছু ক্ষেত্রে দুঃখ আসতেই পারে, সেটাও মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে এবং এই 2024 সাল সেটার ক্ষেত্রেও আপনার ক্ষেত্রে আপনার জীবনে আসবে। কী আসবে? গুপ্ত শত্রু আসবে, অর্থাৎ আপনার জীবনে এই যে ভালো ভালো আমি এতক্ষণ ভালো জিনিসগুলো বলে বলে আসলাম, কিন্তু এর পরবর্তী টাইমে যে জিনিসটা আসবে আপনার ক্ষেত্রে শত্রুতা আসবে এবং গোপনভাবে শত্রুতা করবে, আপনার হিংসা করবে, আপনার ওপর খারাপ দৃষ্টি পোষণ করবে কাছের মানুষ, এবং সেটার ক্ষেত্রে সতর্ক হবেন। কোনো কোনো ক্ষেত্রে আপনার কোনো ক্রনিক ডিজিজ বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল হঠাৎ করে কোনো ডিজিজ তৈরি হতে পারে, যেটা ডাক্তারবাবু বলেছে আপনাকে ওষুধটা 12 মাস খেয়ে যেতে হবে। তাহলে এরকম পরিস্থিতিও কিন্তু আপনি শিকার হতে পারেন বা এরকম পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, সেক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকবেন। লিভার রিলেটেড বা পেটের কোনো সমস্যা, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিডনি সংক্রান্ত কিছু সমস্যাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে, এবং ঠান্ডা লাগার টেন্ডেন্সি টনসিল রিলেটেড এইগুলো কিন্তু দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দেবেন, শরীর স্বাস্থ্যটা ঠিক ভালো যাবে না। এর সঙ্গে বলবো সপ্তম পতি অষ্টমে কানেকশান, ষষ্ঠে শুক্র কানেকশান কেতু কানেকশান দেবে, সেই জন্য আপনার লাইফ পার্টনার নিয়ে আপনি চিন্তিত থাকবেন, তার শরীর স্বাস্থ্য, তার কোনো কারণে মতের অমিল হয়ে যাওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে অমিল হওয়ার কারণে, এবং তার জন্য বেশ কিছু অর্থ যোগ কিন্তু খরচের যোগ রয়েছে মেষ রাশি মেষ লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন এই 2024 সাল। এবং এই যে অষ্টম পতি নবমে কানেকশান হয়েছে সেই জন্য ভাগ্যের কিছু বিপর্যয়, ওই যে অর্থহানি অর্থ খরচ হয়ে যাওয়া এক্ষেত্রেও কিন্তু রয়েছে 2024 সাল মেষ রাশির জাতক জাতিকাদের বা মেষ লগ্নের জাতক জাতিকাদের একটু সাবধানে অবশ্যই থাকা প্রয়োজন শরীর নিয়ে। এবং এর সঙ্গে সঙ্গে
যে সকল জাতক জাতিকার অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকাদের, যেমন বললাম যে দশমপতি একাদশে অবস্থান করছে, কর্মক্ষেত্র খুব ভালো রয়েছে, অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে, বিগত দিনে যে কর্মগুলো আপনি করতে পারেননি বা আপনার হয়তো প্যানেল লিস্টের নাম আছে আপনি এখনও জয়েন করতে পারেননি, তাদের জন্য বলবো মেষ রাশির জাতক জাতিকাদের এই 2024 সাল কিন্তু অবশ্যই আপনাকে সেই জায়গাটা দিয়ে দেবে। এবং দ্বাদশপতি লগ্নে কানেক্টেড এবং দ্বাদশের রাহু কানেকশন হয়েছে, সেই জন্য যারা মনে করছেন বাইরে যাবেন তাদের ক্ষেত্রে 2024 নো ডাউট খুব শুভ। যারা কর্মযোগে বাইরে গিয়ে কর্ম করবে তাদের যথেষ্ট উন্নতি করবে এই 2024। সুতরাং এই 2024 আলটিমেটলি মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকাদের নো ডাউট খুব শুভ। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কিছু অশুভত্ব রয়েছে শরীর স্বাস্থ্য এবং লাইফ পার্টনারকে নিয়ে এবং গুপ্ত শত্রুতা, এটার জন্য আপনি কি করবেন প্রত্যেক দিন যদি পারেন, সম্ভব যদি হয় ভালো, না হলে সোমবার করে শিবের অভিষেক করবেন, এবং মঙ্গলবার যদি পারেন যে কোনো একটা করলেই হবে, মঙ্গলবারের দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। শিবের অভিষেক করার সময় আপনি অবশ্যই ওই দুধ দই ঘি মধু চিনি যেমন দিতে হয় তার সঙ্গে আপনি একটা জিনিস করবেন যে এটার ক্ষেত্রে প্লেন গঙ্গার জল বা পরিশোধিত জল নেবেন, তার মধ্যে অল্প পরিমাণে কাঁচা দুধ দেবেন, কারণ মানসিক দুশ্চিন্তা আপনার মধ্যে কিন্তু কুড়ে কুড়ে খাবে কিছুটা ক্ষেত্রে, সে অল্প পরিমাণে গঙ্গার জল এবং তার কাঁচা দুধ এবং পরিশোধিত জল, তার মধ্যে অল্প পরিমাণে তিল দেবেন কারণ গুপ্ত শত্রু আপনাকে সমস্যা করছে, এবং তিলটা দেবেন, যখন তিলটা জলের সঙ্গে মিশাবেন আপনার শত্রুটার মুখটা কল্পনা করে দেবেন এবং ওং নমো শিবায় মন্ত্রটা উচ্চারণ করে জলের সঙ্গে মিশাবেন। তারপরে আপনি ওই তিনটে জিনিস অর্থাৎ কাঁচা দুধ জল এবং তিল দিয়ে আপনি শিবের অভিষেক করবেন তিনটে বেলপাতা দেওয়ার পর, এবং তার সঙ্গে সঙ্গে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে পারেন, নয় মহামন্ত্র শিবের উচ্চারণ করতে পারেন, 108 বার করতে পারেন, 3 বার করতে পারেন, 28 বার করতে পারেন, এবং এইভাবে করলে দেখবেন যে আপনার ক্ষেত্রে যে নেগেটিভ জায়গাগুলো ছিল সেই ক্ষেত্রে আপনি বেরোতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো নেগেটিভ এনার্জিও কিন্তু আপনাকে ক্রিয়েট করতে পারে, কেউ শত্রুতা করে, কেউ কুদৃষ্টি দিয়ে আপনার ক্ষেত্রে কিন্তু শত্রুতার জায়গা নিয়ে আসতে পারে, এইগুলো করলে অনেকটা রিলিফ পাবেন, ভালো থাকতে পারবেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং আগামী বছর অর্থাৎ এই 2024 প্রত্যেকের শুভ যাক এই শুভকামনা রইল। সকলেই ভালো থাকবেন, আর নিচের বুকিং নাম্বার বলে যে বুকিং নাম্বার যাচ্ছে ওটা আমার চেম্বারের বুকিং নাম্বার, আপনারা চেম্বারে দেখাতে চাইলে ওই নম্বরে ফোন করতে পারবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।